মেয়েদের পিছনের কোন জিনিসটি বড় উঁচু দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায়? হ্যাঁ, আপনি দেখছি টিভিতে, আপনাকে দেখতে ভাল লাগে, আর আপনার খেলাগুলো মজা লাগে। খেলা হবে? হ্যাঁ হবে। জি, খেলা হবে, শুধু খেলা হবে না, জোরে জোরেই হবে। মেয়েরা হচ্ছে একটু শর্ট জামা পরলে, একটু উঁচা মানে একটু শর্ট জামা পরলেই ছেলেরা এই পিছন দিকটা একটু বেশি দেখে, মানে মেয়েদের একটু শর্ট জামা। স্বাগত জানাচ্ছি আমাদের জনপ্রিয় অনুষ্ঠান আজকের ধাঁধা অনুষ্ঠানে। সবসময় আপনাদের সামনে আমি নতুন নতুন গুগলি নিয়ে উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়, আজও নিয়ে চলে এসেছি একটি নতুন আপডেট, একটি গুগলি। আর আমার পাশে দেখতে পাচ্ছেন সুন্দরী দুটি রমণী আপু, বসে বসে গল্প করছে, চুলনানানি করছে। তো চলে যাবো আপুর কাছে এবং ছুড়ে দেবো আমাদের আজকের বরাবর যেটা বলে থাকি দুষ্টু মিষ্টি মজার একটি ধাঁধা। তো আপনারাও প্রস্তুত থাকবেন, কারণ সেম ধাঁধা তো আপনার উদ্দেশ্যও সবসময় ছুড়ে থাকি। তো চলে যাই আর কথা না বলে আপুদের কাছে। আপু সালাম আলাইকুম। তো আমাকে দেখে যে ক্যামেরা নিয়ে আসলাম, গেস করতে পারছেন কি জন্য আসছি বা কি? হ্যাঁ, আপনি দেখছি টিভিতে, আপনাকে দেখতে ভালো লাগে, আর আপনার খেলাগুলো মজা লাগে। ধাঁধা খেলা তো আমরা দেখি সবসময়, সবসময় দেখা। জি জি। তো যেহেতু সবসময় দেখেন, আসলে আমাদের প্রোগ্রামটা কিন্তু আপনাদের ভালোবাসায় এত জনপ্রিয়তা অর্জন করেছে, খুব স্বল্প সময়ের মধ্যে আমাদের চ্যানেল কিন্তু আজ 2.5 লাখ সাবস্ক্রাইবার ঘরে চলে গেছে। এটা কিন্তু আপনাদের একমাত্র ভালোবাসা এবং সাপোর্টেই এত দূর এসেছে। এইভাবে সাপোর্ট দিতে থাকলে আমাদের চ্যানেলটা হয়তো বা আরও এক বছরে আমরা একটা ভালো পর্যায়ে চলে যাবে। আমরা কিন্তু আপনাদের ভালোবাসায় সিলভার প্লে বাটন পেয়ে গেছি, 10 লাখ সাবস্ক্রাইব হলে হয়তো বা গোল্ডেন প্লে বাটনটি পেয়ে যাব। তো যেহেতু সবসময় দেখা হয়, তো তারপরেও আমি বলি যে নতুন দর্শকও আমাদের থাকে, পার্টিসিপেট করেছে হয়তো বা এই মধ্যে দেখছে, আমরা এসেছি বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। একটি ধাঁধা থাকবে, যার উত্তর করার জন্য সময় থাকবে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি আমাদেরকে দিতে পারেন, থাকবে একটি আকর্ষণীয় উপহার, পুরস্কার। আচ্ছা আচ্ছা, তো আমরা কি আর কথা বাড়াবো না, ধাঁধা চলে যাব? হ্যাঁ ওকে, শুরু করেন। আচ্ছা, তার আগে একটু নাম পরিচয়টা, নাম কি বললেন জানি? নদী। নদী, নদীর জল ছিল না, ও নদী, নদীর পিছনে তো নদী আছে, জল নাই। ঠিকই ঠিকই, ঠিক আছে, এই জন্যই এখানে বসছেন, জল নাই নদীর। আচ্ছা নদী আপু কি করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন, আপুর নাম কি? আমার নাম সুমি। সুমি আপু কি করেন? কিছুই করি না। পড়ালেখা শেষ করছেন? বিবাহিত? বিবাহিত। সম্পর্কে কে হবে? সম্পর্কে এই পাশের বাড়িরই। পাশের বাড়ি মানে একসাথে? একসাথে। ভাবি নন হবে নাকি এরকমই? বাট ভাবি দেখেন না, বোন ডাকেন ওনারে, বাট এমনি আপু বলি বান্ধবীর মতোই আর কি, যা ভাবেন। মানে পাশের বাড়ি, ফ্রেন্ডের মতো সম্পর্ক। তো হঠাৎ করে আজকে এখানে ঘুরতে আসা? না, ভালো লাগতেছিল না, তো বাড়িতে তো বোঝেনি, সংসার কাজ এটা সেটা, তো দেখলাম বাড়িতে তেমন কেউ নাই, ওকে নিয়ে আসছি একটু বেড়াইতে, এই জায়গাটা ভালো লাগছিল তো এখানে বসলাম। আচ্ছা, তো যেহেতু আর কথা না বাড়াই এসেছি বিশ্বজুড়ে বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, তো একটি ধাঁধা তো অবশ্যই ধরবো আপনাদেরকে, 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিতে হবে। তো আমরা কি ধাঁধা চলে যাবো? জি জি। খেলার জন্য প্রস্তুত? হ্যাঁ হ্যাঁ। খেলা হবে? হ্যাঁ হবে। হ্যাঁ জি, জোরে জোরে খেলা হবে, শুধু খেলা হবে না, জোরে জোরেই হবে। দর্শক আপনারাও রেডি, কারণ আপুদেরকে যেই ধাঁধাটি দিব আপনাদেরকে সেম ধাঁধা থাকবে। তো আপনার আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের ধাঁধা, মেয়েদের পিছনে কোন জিনিসটি বড় ও উঁচু দেখলে, আমি আবারও বলছি, মেয়েদের পিছনের কোন জিনিসটি বড় ও উঁচু দেখলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায়? এটা কেমন প্রশ্ন হলো, এই প্রশ্নের উত্তর কি দেয়া যায়? উত্তর তো আসলে ভাইয়া বলা যায় না, এই উত্তর কিভাবে বলবো? আসলে কি, আমাদের যেহেতু প্রোগ্রামগুলো দেখে থাকেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে পজিটিভ সাইড নিয়ে কিন্তু থিংকিংটা করলে কিন্তু খুব ইজি হবে আপনাদের উত্তর। হ্যাঁ, পজিটিভলি
মেয়েরা হচ্ছে একটু শর্ট জামা পরলে বেশ একটু উঁচা, মানে একটু শর্ট জামা পরলেই ছেলেরা এই পিছন দিকটা একটু বেশি দেখে, মানে মেয়েদের একটু শর্ট জামা লং না, একটু শর্ট জামা পরলে এবং ওদের এটা দেখতে ভালো লাগে। এটা মানে আমার অনুমান, আমার একটা ফ্রেন্ড আসছে তো ও একদিন আমাকে এরকম কিছু বলছিল, তো আমার সেটাই হঠাৎ মনে আসছে। আর জানানো আসলে প্রথমে উচিত না, খালি অ্যানসার করবেন যে শর্ট জামা বা কি টাইপ। হ্যাঁ, সময় সময় যেহেতু চলে আসছে, চার এভাবে কিন্তু অনেকটাই সহজভাবে এবং পজিটিভ সাইডটাকে নিয়ে কিন্তু ভাবতে হবে, আসলে পজিটিভ সাইডগুলো নিয়ে। হ্যাঁ, পাঁচ চুল, চুল মাথার চুল এভাবে সহজভাবে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাথার মাথার চুলও কিন্তু চুল তো উঁচা হয় না, এটা তো হলো না, তো হলো কি না পরে জানাচ্ছি আমি, আপনারা বলেন খালি উত্তর। এখন নিজেরা নিজেরাই বললে হবে, আমি জানাবো আপনাদের হয়েছে কি না। সময় চলে যাচ্ছে তো, সাত কি হবে মেয়েদের পিস্তিয়ে। তো আমার আমার তো এটাই মনে হচ্ছে যে শর্ট জামা পরলে ছেলেদের ছেলেরা বেশি তাকায় এবং তাদের দেখতে ভালো লাগে, নয় তারা পিস্তিয়েটা দেখে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে হচ্ছে। আর আর তো আমি খুঁজে পাচ্ছি না আসলে ভাইয়া, আমি আসলে বুঝতে পারি নাই, সরি। দর্শক, আপুদের দেওয়া 10 সেকেন্ড সময় শেষ হয়ে গেছে। আপু একটি দুটি উত্তর করেছে, এক আপু বলেছে শর্ট জামা, দ্বিতীয়টি দ্বিতীয় আপুটি বলেছে চুল। তো শর্ট জামার বিশ্লেষণটা যদিও প্রথমে বলাটা আমাদের রুলস নাই, উনি কিন্তু বিশ্লেষণটা বলে দিয়েছে, তাই আর নতুন করে আমার আর বলার দরকার পড়তেছে না বা আপুর কাছে জিজ্ঞাসা করার প্রশ্নই পড়তেছে না। আরেক আপু বলেছে চুল, চুলটা কীভাবে একটু শোনা যাক। আসলে বড় উঁচু বলছে, আমি লং চুল বলছি, আর খাটো চুল হলে তো ঘষলে ফুলে, তাই আর কি এটা বলছি। মানে খাটো চুল হলে খোপা, হ্যাঁ হ্যাঁ খোপা দেয়া থাকে, আর মাথায় শ্যাম্পু করলে ফোলা থাকে, আর লম্বা চুলে ফোলা থাকে না আর কি। তো কি মনে হয় উত্তরটি সঠিক হবে আপনার, বা কোনটা সঠিক হবে, এটা না ওটা? আমার তো মনে হয় যে শর্ট জামা, হ্যাঁ এটা। আমি সরি সরি, আপনি কোনো উত্তরই করতে চাচ্ছেন না আর না। দর্শক, দুটি উত্তর করেছিল, একটি হলো চুল, একটি হলো শর্ট জামা। তো শর্ট জামার উত্তরের বিশ্লেষণ দিয়েছে, চুল যদিও বলেছে কিন্তু চুলের উত্তরটি ওনার বিশ্লেষণ নাই এবং বলতেছে যে এটাকে হাইড করতে যাচ্ছে, যে না এটাকে স্কিপ করছে, যে এটা আমি আর বলতে চাই না, তো স্কিপ করে ফেলতেছে। আর একাপু বলেছে শর্ট জামা, তো আমাকে একটি উত্তরই তো ফাইনালি দিয়েছে, তো একটি উত্তর আর তো কোনো সুযোগ নাই আপনাদের যে চেঞ্জ করবেন বা বলবেন। হ্যাঁ, এখন রেজাল্ট জানানোর পালা, সরাসরি কি মনে হয় যে উত্তরটি সঠিক হবে কি না? মনে হচ্ছে হবে, হবে সঠিক হবে, হ্যাঁ এটা মনে হচ্ছে আমার। আর এছাড়া তো দেখে না যে ছেলেদের অন্য কিছু, মানে পজিটিভলি ভাবতে গেলে তো এটা দেখে না, নেগেটিভ ভাবলে তো অনেক কিছুই বলা যেত, পজিটিভলি এটা ছাড়া আমি আর দেখছি না কিছু। আচ্ছা, এই যে শর্ট জামাটা কি পজিটিভের আন্ডারে পড়ে মনে হয়? হ্যাঁ, শর্ট শর্ট জামা তো এখানে খারাপ কিছু নাই, অনেকে আছে তো হাঁটু পা হাঁটুর উপরে জামা পরেন, শর্ট জামাটা কিন্তু মানে বুঝাচ্ছেন যে শর্ট জামা পরলে জিনিসটা মানে উঁচু বা এটা কিন্তু কোন সাইডে চলে যায়, নেগেটিভের দিকে কিন্তু অনেকটা। জি না, শুনেন আমি বলি, অনেক সময় হাঁটু পর্যন্ত বা হাঁটুর একটু উপরে যে জামাগুলো পরা হয় এটাতে মেয়েদের ঠিক অন্যরকম একটা লুক দেখা যায় পিস সাইড থেকে। তো এই 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 ধরনের হঠাৎ যদি কেউ একটা এরকম হাফ শর্ট জামা পরে তো অনেকেই তার দিকে তাকিয়ে থাকে, তো আমি এই ক্ষেত্রে বলছি শর্ট জামা। শর্ট জামা পরলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায়? না, বিয়ের জন্য পাগল হয় না। আপনার মেয়েদের কোন জিনিস, আমি কিন্তু বলছি মেয়েদের কোন জিনিস পিছনের দিক দিয়ে মানে বড় এবং হচ্ছে উঁচু হলে ছেলেরা বিয়ের জন্য পাগল হয়ে যায়, তো বড় এবং উঁচুর মধ্যে কিন্তু শর্ট জামাটা পড়লো না উত্তরে, তাই না? কোন জিনিস, হ্যাঁ তো শর্ট জামা কিন্তু একটা জামা বা অন্যদিকে চলে যায়। যাই হোক, অনেক সুন্দরভাবে কিন্তু আপনারা এক্সপ্লেন করলেন, আপনাদের উত্তরের বিশ্লেষণটা দিলেন আমাকে, সাধুবাদ তো অবশ্যই জানাবো। এবং উত্তরটি আমার টিম আমাকে যেটা দিয়েছে সেটা হলো উত্তরটি কি হয়েছে, সঠিক না ভুল? মনে হচ্ছে ভুল বলছি আমরা, এখন মনে হচ্ছে ভুল, আমার মনে হচ্ছে এখন চুলি হবে। এখন কি অ্যাড করবো? হ্যাঁ।
না অ্যাড করার আর সুযোগ নাই। আচ্ছা তো আমরা হেরেই গেলাম আর কি, স্কিপ করেছেন আপনি যেহেতু, আর তো সুযোগ হয়ে ওঠে না। তো আসলে ফাইনাল উত্তরটি আসলে চুল হবে, কারণ চুল কিন্তু মেয়েদের যখন পিছন থেকে বড় থাকে বা যখন মেয়েরা খোপা করে বড় একটা খোপা, অনেক ছেলেই কিন্তু চুল দেখে মেয়েদেরকে বিয়ের জন্য পাগল হয়ে যায় যে মেয়েটার চুলটা অনেক সুন্দর পিছন থেকে বা খোপা করে যখন অনেক সুন্দর লাগে পিছন থেকে। এটা হবে আমাদের আজকে দাদা সঠিক উত্তর। তবে অনেক সুন্দরভাবে খেলেছেন এবং সঠিক উত্তর দিতে পারেন নাই, তারপর আমাদের টিম অবশ্যই সাধুবাদ জানাবে। ওহ আচ্ছা আচ্ছা, না আমি তো সঠিকই বলছিলাম, আসলে বুঝতে পারি নাই, পরে বুঝতে পারছি, তাহলে তো আমি পারছি। আমাদের টিমের পক্ষ থেকে তো হচ্ছে আমরা বলছি যে না, একটা কাছাকাছি এসে গেছিল কিন্তু স্কিপ করেছে আপু। আমি তো পরে বুঝতে পারি, তো আমি স্বীকার কি স্যাম পারছি, আমি বিশ্লেষণে ইয়াটা আপু ভেঙে দিছি তাই না আপু, তখন কিন্তু সে চুলে বলেছে, এই জন্য আপুর আমরা নিতে পারছি না। তবে চমৎকারভাবে আপনি এটা খেলেছেন, এই জন্য আমাদের টিমের পক্ষ থেকে অনেক সাধুবাদ এবং অভিনন্দন। ওকে ভাইয়া ধন্যবাদ। ঠিক আছে, দর্শক আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে অন্য কোনো অতিথি নিয়ে, অন্য কোনো ধাঁধা নিয়ে, নতুন নতুন। আল্লাহ হাফেজ।